রে ছোট ভাই, ছোটবেলার থেকে তোরে কুলো কাকলে মানুষ করলাম, তোরে কোনোদিন কষ্ট বুঝতে দিলাম না, আজকে যে মরতে আইছস, তোর কষ্টটা কি? আমার কষ্টটা তুমি বুঝো না, আমি কি বড় হইছি না? হ্যাঁ আমি বড় হইছি না, তুমি তো বড় হইছ না, তুমি দিনে দিন গাদা হইছ, আমি বড় হইছি না, আমার কি সহ লাগে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাই একটা কথা শুনলাম, এই সত্যি? কি ওই যে আজকে বিকারে বলে পাঁচটা দিকে আপনার ভাই বলে ফাঁসি লেগে মারা যাওয়ার কথা? কেন আমি তো জানি না, সত্যি নাকি? সত্যি না মানে আমার তো 100 টাকা নিছে, ও ফাঁসি লাগবে দড়ি কিনবো বলে। তো কখন? এই তো সকালে 5টা। আজকে 5টায়? আজকে 5টা ফাঁসি লাগাইবো। ফাঁসি লাগাইবো কোন জায়গায় দেখি? চলেন তো চলেন। কি রে এত জায়গায় আটকেলাম, এখনো তো পাই না, কোন জায়গায় ফাঁসি লাগতে পারে? এর তো বাগান ছাড়া আর কোনো জায়গা নাই, বেশিরভাগ বাগানে থাকে, আর বাগানের দিকে যাই। তো চলো তো যাই বাগানে দেখি। বাজার ঘুরে এলাম, ফাঁসি লাগার দড়ি পাইতাছি না, কি করো? গামছা দিয়ে ফাঁসি লেগে গেলাম। কিরে তুই নে গামছা দিয়ে কি করতেছস? সারাটা বাজার ঘুরাইছি, ফাঁসি লাগার দড়ি পাই না, লেগে গামছা দিয়ে ফাঁসি লাগতাছি। তুই বলে 100টি হেতে বলে 100টি আনিছ দড়ি কিনতে, তুই গামছা দিয়ে ফাঁসি লাগাচ্ছা? কইলাম না, সারাটা বাজার ঘুরাইছি, ফাঁসি লাগার দড়ি পাইছি না, আমি যা হয়েছি ফাঁসি লাগার দড়ি কিনতাম। আচ্ছা না, কিয়ের কাছ থেকে টাকা নিছস? ও নিছিলাম তো। আর টাকা ফেরত দে আগে, আর টাকা ফেরত দে। আমি তো টাকা বাজার থেকে আইবার সময় গাড়ি ভাড়া সাড়ি ভাড়া দড়ি লেগে গেছিলাম, দড়ি কিনতে যাই আমার গাড়ি ভাড়া হয়ে গেছে। বাজারে যাই কি চাইছস? যা চাইছি ফাঁসি লাগার দড়ি কিনতাম। তোর ফাঁসি লাগার দড়ি বেড়ান দিয়ে দিব? হ্যাঁ আমি তো আর বুঝছি না, অন ইয়ে লেগে দড়ি পাইছি না, আমি গামছাটা ফাঁসি লাগতেছি। টেটা দে, টেটা দে। আচ্ছা হে যে মরতো, এর কষ্টটা কি? কিরে ছোট ভাই, ছোটবেলার থেকে তোর কুলো কাকলে মানুষ করলাম, তোর কোনোদিন কষ্ট বুঝতে দিলাম না, আজকে যে মরতে আইছস, তোর কষ্টটা কি? আমার কষ্টটা তুমি বুঝো না, আমি কি বড় হইছি না? হ্যাঁ আমি বড় হইছি না, তুমি তো বড় হইছ না, তুমি দিনে দিন গাদা হইছ, আমি বড় হইছি না, আমার কি সহ লাগে না? চৌকো তো লাগে খুললে খো ভাঙ্গা কত, কি সমস্যা? আমি তো তোর কোনদিন কষ্ট দিছি না। আমার কি বিয়ার বয়স হইছে না? তোমার কোনো চিন্তাধারা আছে? আমার আমি অফিস কাছে ফাঁসি লেগে মরে যাব, এই জীবন আর রাখতাম না। ও হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই আমার ছোট ভাই লেগে একটা মাইয়া দেখিস, আমি আর বিয়া করে নিম, আজকেই বিয়া করে নিম। আমার তো একটা মুদিমানের দোকান আছে, বাকিটা কি লাগলে আনিস? আসো নাকি বিয়া করবেন? হ হো হো, আমি সাক্ষী, আমি সাক্ষী, আজকেই বিয়া করে দিম। তাও ভাই তোরে মরতে দিব না, তুই আমার একমাত্র ভাই। আল্লাহ আমার বড় ভাই, আমার বিয়া হবে আল্লাহ, এই কথাটা যদি আরো 2 বছর আগে হইতো আল্লাহ, আমি আরো 2 বছর আগে আল্লাহ বিয়া করলাম। আল্লাহ যাক আল্লাহর সাক্ষী রেখে আমার ভাই হয়েছে, আমার মন বিয়াটা করাইলা, আলহামদুলিল্লাহ। চল গামছা খুল, চল যাই আমরা বাড়ি যাই ভাই, চল। আজ কই বিয়া না করাইলে বুঝবা না, বিয়া করাইম আমি, যাকি আছে আমি, যাকি আছে।